হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা বহুপদীর কয়েকটা ম্যাথ সলভ করব। আমার ইচ্ছা আছে যে বহুপদীর উপর আরও তিন চারটা ভিডিও আনার, মোটামুটি কন্টেন্ট রেডি যে কোন ম্যাথগুলো দিব, জাস্ট হচ্ছে আসলে এক্সিকিউশন করা বাকি, আসলে সময় পাওয়া হইতেছে না ওইরকমভাবে ভিডিও তৈরি করার, বাট চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব ভিডিওগুলো আপলোড করার। সো একটা সিরিজের মতোই আমার বহুপদীর ভিডিওগুলো আসবে। তাহলে চলো আমরা আসলে বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমাদের প্রথম ম্যাটে যদি একটু খেয়াল করে থাকো, তুমি দেখে থাকবে যে একটা সমীকরণ দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে নাইন এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে টু বি স্কোয়ার। এখন খেয়াল করো যে আমার একটা সমীকরণ দেওয়া আছে, ওইটা আমি এখন ক্যালকুলেটারে সলভ করবো। তো তুমি এখন ইএস ক্যালকুলেটার নাও বা ইএক্স ক্যালকুলেটারে নাও না কেন, যেমন ইএসে তুমি হচ্ছে দ্বিঘাতিক এবং ত্রিঘাতিক পর্যন্ত ইকুয়েশন সলভ করতে পারবে, আর যদি তুমি ইএক্সটা নাও এটার থেকে আপডেট, ওটা তুমি দ্বিঘাতিক ত্রিঘাতিক চতুর্ঘাতিক তিনটাই সলভ করতে পারবে। আসলে আমি চাইতেছিলাম ওইটা দিয়ে ভিডিও করার, বাট আসলে এখন আমার কাছে ওই সফটওয়্যারটা নাই যেটার মানে হচ্ছে লাইসেন্স নেয় আর কি সহজ কথা, সেই জন্য আমি ওইটাতে ভিডিও তৈরি করতেছি না। আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল আছে, তাই এটাতে আমি ভিডিও তৈরি করে দেখাইতেছি। যদি ইনকেস কোনো ম্যাথের জন্য আমার দরকার হয় যে ওইটাতেই তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমি আমার কাছে অ্যাভেলেবেল আছে, জাস্ট মানে ফিজিক্যালি আছে, ওইটাতে আমি ভিডিও করে দেখাবো। বাট আপাতত আমি এটা দিয়ে বুঝাইতেছি। যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জাস্ট ওইটাতে কীভাবে করতে পারবো এটা বুঝাই দেবো। আচ্ছা চলো আমরা চলে যাই আমাদের এই ম্যাটটাতে। এখন আমাকে বলা হয়েছে যে নাইন এসি, একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে নাইন এসি ইজ ইকুয়াল টু হচ্ছে টু বি স্কোয়ার। এখন আমার প্রথমে মাথায় আসে, আচ্ছা আমি আমি এ বি সি এর একটা ভ্যালু ধরে নিব, যার জন্য আমি ভ্যালু বের করে দেখব যে আমার কোন শর্তটার সাথে মিলতেছে। এটা ধরার ক্ষেত্রে একটা জিনিস খাটাইতে যায় বা খাটানো যায় আমি বলতে পারি, যে আমি হয় এসির ভ্যালু ধরবো না হয় বি এর ভ্যালু ধরবো। এসির এমন একটা ভ্যালু ধরবো যার জন্য আমরা বি এর ভ্যালুটা বের করব, বা বি এর অ্যামাউন্টটা ভ্যালু ধরবো যে যার জন্য এসির ভ্যালুটা আমাদের ওই ভ্যালুটা পাওয়া সম্ভব হবে। তাহলে সেকেন্ডলি যে কথাটা বলছি সেটা কিন্তু মাস্ট মানে মোস্ট টাফ ইয়ার। সো আমরা করবো কি যে এ আর সি এর একটা ভ্যালু ধরবো, ওইখান থেকে বি এর ভ্যালুটা বের করব, দেন এ বি সি এর জন্য আমরা মূলগুলো বের করে দেখব যে কোনটার জন্য আমার হচ্ছে মূল ধরন হয় বাস্তব সমান, মানে কোন শর্তটাকে সে মানতেছে। তাহলে চলো শুরু করে দেয় আমাদের ম্যাটটা। আমাদের ধরলাম যে এ আর সি এর ভ্যালু কী ধরা যায়। সো আমি সবসময় বলি কি যে ধরার সময় জিরো আর এক বাদে বাকি সংখ্যাগুলো ধরলে আমরা বেটার রেজাল্ট পাবো। বেটার রেজাল্ট বলতে হয়তো কোনো কোনো সময় ওই যে আমি বলিলাম যে হয়তো উত্তর ক্ল্যাশ করতে পারে জিরো আর ওয়ানের জন্য, সেজন্য বেটার কি ওয়ান থেকে বেশি, ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এসব ধরা বেশি বেটার। সো আমি মনে করো বললাম যে এ ধরলা টু, আর যেহেতু লেফট হ্যান্ড সাইডে সি আছে, সি ধরলা থ্রি, টু আর থ্রি ধরলাম, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে নাইন এ সি হচ্ছে যদি টু বি স্কোয়ার, তাহলে বি ইজ ইকুয়াল টু বলতে পারি রুট ওভার অফ নাইন এ সি বাই হচ্ছে আমাদের টু। তাহলে একসাথে আমরা ক্যালকুলেট করে ফেলি যে আমাদের উপরে কি, উপরে হচ্ছে আমাদের নাইন এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে টু, দেন সি এর ভ্যালু থ্রি, নিচে হচ্ছে টু, তাহলে আমরা কত পাই থ্রি রুট থ্রি। তার মানে আমরা বি এর ভ্যালু পেয়ে যাইতেছি কত, থ্রি রুট থ্রি। এখন আমরা জাস্ট ছোট্ট একটা কাজ, এ বি সি এর ভ্যালু বসাবো, দেখবো যে এই পাঁচটা শর্তের মধ্যে কোন শর্তটাকে মানতেছে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, একটু যারা যারা জানো না একটু ভালো করে দেখে নাও। প্রথমে মোডে যেতে হবে, মোডে গিয়ে দেখো পাঁচ নাম্বারে আছে তোমার ইকুয়েশান। সো ইকুয়েশান থেকে আমি ইকুয়েশান চুজ করলাম। আমার ইকুয়েশানটা হচ্ছে কি, একটা দ্বিঘাতিক সমীকরণ। এখান থেকে দেখো তিন নাম্বার যেটা সেটাই হচ্ছে কিন্তু দ্বিঘাতিক সমীকরণ। সো থ্রি চুজ করে আমি দ্বিঘাতিক সমীকরণটা চুজ করলাম। এখন আমার এ বি সি শো করছে, তো আমরা দেখো এর মান ধরলাম কত, টু, বি এর মান ধরলাম কত, থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি, আর সি এর মান ধরলাম কত, সি এর মান ধরলাম আমরা শুধু থ্রি, শুধু থ্রি। তাহলে দেখি এখান থেকে আমাদের একটা ভ্যালু আসতেছে, আমাদের ধরলাম এটাকে ধরলাম এক্স ওয়ান আসলো মাইনাস রুট থ্রি বাই টু, আর আমাদের এক্স টু আসতেছে শুধু মাইনাস থ্রি, শুধু মাইনাস রুট থ্রি। খেয়াল করো উভয় অবাস্তব না, দুজনই আমরা বাস্তব পাইছি, উভয় সমান না, দুজনই অসমান, একটি অপরটির কি থ্রি বাই টু গুণ। খেয়াল করো আমরা একটা অনুপাত করতে পারি জিনিসটা, যখন আমরা অনুপাত করলে প্রথমে আমাদের দুইটাতেই মাইনাসে মাইনাস মাইনাস কাটা, এই যে অনুপাত করে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান বা যেহেতু কারণ অনুপাত করতে বলার একমাত্র রিজন হচ্ছে আমার সবগুলো কিন্তু এটি এটির এত গুণ, এটি এটি এত গুণ যাওয়া হয়েছে। সো বেটার রেজাল্ট পাবো কি, অনুপাত দিয়ে। তাহলে
root 3 by 2, root 3 by 2, আর এদিকে হচ্ছে root 3, root 3, root 3 কাটা, তাহলে half নিচে, তার মানে আমার এখানে এই halfটাকে মানতে পারে শুধুমাত্র d, যদিও আমার কাছে লাগছে half গুণ আছে জিনিসটা এরকম না, আমার একটি যে কোনো একটি হতে পারে, x2, x1 এর half দ্বিগুণ হতে পারে, আবার x1, x2 এরও দ্বিগুণ হতে পারে, কোশ্চেনে ওরকম ভাবে ক্লিয়ার করে কিছুই বলে দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে জাস্ট একটা শর্তকেই মানতেছে কোনটা d, যেখানে হবে একটি মূল অপরটির হবে দ্বিগুণ, সো খুব ইজিলি আমাদের কি অঙ্কটা সলভ হয়ে গেছে, এখন আমরা আমাদের দ্বিতীয় ম্যাটারতে চলে যাই আচ্ছা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ খুব ইজি একটা ম্যাথ করার সময় দেখতে পারবা আচ্ছা আমরা শুরু করি আমরা একটু ক্লিয়ার করে নেই এই জায়গাটাকে শিফট দেন 9 দেন 3 দিয়ে অল ক্লিয়ার করে দিলাম খেয়াল করো এই ইকুয়েশনটিতে দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস 7x আর ab ab ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি জানি না এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে ab এর সঠিক মান কত হবে আচ্ছা খেয়াল করে ab এর অনেকগুলো মান দেওয়া আছে আমার জাস্ট আর কি হবে আমি ab এর র্যান্ডম মান ধরার দরকার নেই মান অলরেডি দেওয়া আছে মানগুলো দেখে দেখে জাস্ট ইকুয়েশনে বসাবো চাচাই করব যেটার মধ্যে আমি মূলগুলো এমন পাবো যে একটা 2 একটা 3 বা একটা 4 একটা 5 এরকম ক্রমিক সংখ্যা পাবো তাহলে আমি ধরে নিব যে সেটাই হবে আমার উত্তর তাহলে আমরা চলো শুরু করে দিই তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে উত্তরটা বলা যেমন কি করব আমরা আগের মত একটা দ্বিঘাতিক সমীকরণ চুজ করে নিব সেখান থেকে মান বসা চেক করব যে কোনটার জন্য আমার উত্তর মিলতেছে সেম মোডে যাব 5 দি ইকুয়েশন চুজ করব 3 দিয়ে দ্বিঘাতিক সমীকরণ চুজ করব দেন এখানে খেয়াল করো x স্কয়ার হয় a হচ্ছে কি x স্কয়ার শক আর x এর শক কত 1 সো এখানে 1 দেন এটা হচ্ছে x এর সহগ যা হচ্ছে b আর b এর ভ্যালু কত মাইনাস 7 তাহলে মাইনাস 7 আর c কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি আননোন a b সো আমি প্রথমটার জন্য ট্রাই করি প্রথমে a b কত 3 4 12 সো আমি যদি 12 নেই এই যে 12 নেই তাহলে আমার কাছে কত আসে দেখো একটা মূল 4 একটা মূল 3 শেষ মিলে গেছে অলরেডি আমার প্রথমটাই হচ্ছে প্রথম কি বলবো যে প্রথম চয়েসে মিলে গেছে আসলে খুব ভালো লাগে সেই ক্ষেত্রে প্রথম যেই অপশনটা সেটাই হচ্ছে আমার প্রকৃত উত্তর যেখানে একটা মূল পাইতেছো 4 একটা 3 যেটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা দেখি যে কোনটা র্যান্ডমলি একটা ট্রাই করে দেখি কারণ এত সহজে মিলে গেলে সব ভালো লাগে না মানে কেমন যেন লাগে যে এটা কি আসল উত্তর কিনা সো এখান থেকে মনে করো সি দিয়ে ট্রাই করি 2 আর 4 4 দুগুণা 8 জাস্ট পরটাই চেঞ্জ করলাম তাহলে একটা না বুঝে গেছি যে অবশ্যই না এরা এমন না ক্রমিক এদেরকে আমরা বলি কি কি জানি বলি অনুবন্ধীর সংখ্যা বলিস ঠিক আছে একজন একজনের অনুবন্ধী সংখ্যা সো তারা না আরেকটা দিয়েও ট্রাই করে দেখতে পারি যেমন হচ্ছে মনে করো লাস্টটা দিয়ে করি 5 দুগুণা 10 10 দিয়ে যদি করি সেক্ষেত্রে 5 একটা 2 একটা সো না এখানেও তারা ক্রমিক পূর্ণ সংখ্যা না তাহলে দেখো মোটামুটি এক মিনিটও লাগে না এই ম্যাথটা সলভ করতে দেন আমি সবসময় তোমাদেরকে আসলে হচ্ছে ক্যালকুলেটারে ম্যাথ করা দেখাই তো এই ম্যাথটা আসলে ক্যালকুলেটার না ক্যালকুলেটার ছাড়া আমরা সলভ করবো আর একটু ছাড়া সলভ করা বলতে এটা একটা মানে একটা আইডিয়ার করার মতো একটা ম্যাথ যেটা দিয়ে অনেকে ভুল আইডিয়া করে সেজন্য আমি জাস্ট এটাকে কালেক্ট করে রাখছি তো একটা ইকুয়েশন আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার মাইনাস 30 এই যে বক্ররেখাটি এক্স অক্ষে কতবার ছেদ করবে সো এটা আমি আমার যারা আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম সো ম্যাক্সিমাম যে উত্তরটা দিছে ওইটা হচ্ছিল 6 বার সেটা ছিল 6 বার ইভেন এর মধ্যে একজন 8 উত্তর দিছে ভাই ভুলেও 8 হবে না এটা জাস্ট তোমার ক্যালকুলেশনে করতে ভুল করছো ওই যে এক্স স্কোয়ার আর এক্স 4কে যদি গুণ দাও তুমি এক্স 6 পাবা ভুলেও 4 দুগুণা 8 পাবা না এটা যাতে একটু খেয়াল থাকে এইসব ছোটোখাটো ভুল যাতে গুণ করার সময় না করে থাকো সো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথমে তো মাথায় আসার কথা যে আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 সর্বোচ্চ রাশি সর্বোচ্চ পাওয়ার এক্সের হচ্ছে 6 তার মানে 6টা বিন্দু স্পর্শ করবে এটা অনেকটাই ঠিক বাট আবার অনেক দিক থেকেই ভুল এখন একশোকে ছেদ করতে হলে তাকে অবশ্যই কী হইতে হবে বাস্তব সংখ্যা হইতে হবে যদি সে একটা অবাস্তব সংখ্যা হয়ে যায় তাহলে তো আমার আর একশোকে ছেদ করলেও সেটাকে আমি কি কাউন্ট করবো না ওইখানে এরকম একটা ঘটনাই ঘটে সো আমরা চলো ম্যাথটা খাত জাস্ট লিখিতভাবে করি আমরা হচ্ছে ক্যালকুলেট করবো না ম্যাথটা তাহলে দেখো এখন তোমার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 30 এখন এই যে মনে করো একটা সরল রেখা এই সরলরেখাটা যদি
অক্ষকে স্পর্শ করে বা y সরি হ্যাঁ অক্ষকে স্পর্শ করে তাহলে তার স্থানাঙ্ক কত হবে x, 0 তার মানে y এর ভ্যালু হবে 0 সো আমরা এই অ্যাজাম্পশনটা ধরেই y এর ভ্যালু কত লিখতে পারি যদি রেখাটি অক্ষকে ছেদ করে তাহলে y এর ভ্যালু 0 তার মানে x স্কয়ার - 1 = 0 বা x টু দি পাওয়ার 4 - 30 = 0 সো এখান থেকে x = + - 1 এখানে + 1 - 1 দুটেই রিয়েল নাম্বার দুটেই এক্সিস্ট করে তার মানে এখান থেকে পাইলাম দুইটা বিন্দু এখান থেকে যদি আসি x4 = হচ্ছে 30 তার মানে x স্কয়ার = + - √ 30 আমি এভাবে দেখাইতেছি আমি কিছুই ভাঙতেছি না এখন এটা যদি আবার রুট করো তাহলে একটা পাবা কি + দেন আবারো প্লাস মাইনাস রুট থ্রি সরি রুট থ্রিটা এখানে একটা রুট হবে এই যে প্লাস মাইনাস রুট থ্রি ঠিক আছে এটা হচ্ছে প্রথমটার জন্য পরের একটা পাবা ওইটা কি আচ্ছা আমি এখানে আচ্ছা প্লাস মাইনাস দিয়ে যদি করছি তাহলে একটার জন্য পাবা মাইনাস রুট থ্রি এখন খেয়াল করো তুমি এখানে তো দুইটা মান ঠিকই পাইতেছো বাট এখানে এই দুইটার জন্য সরি থার্টি হবে আমি শূন্যতে ভুলে গেছি এই দুইটার জন্য তুমি কোনো মান পাবা না রিজন কি মাইনাস থার্টি রুটের ভিতরে যার জন্য তুমি পাবা অবাস্তব সংখ্যা আর আমরা বলি কি অবাস্তব সংখ্যা তো পূর্ণ সংখ্যা না সো সে আসলে একশোকে ছেদ করবে না তার মানে আমি কয়টা বিন্দু পাইছি আমি পাইছি অ্যাকচুয়ালি দুইটা বিন্দু আর এই জিনিসটাকে আমি আসলে মুছে দিতে চাই কারণ এখানে তো আমি প্লাস দিয়ে করছি শুধু ঠিক আছে আচ্ছা তার মানে এখান থেকে দুইটা সংখ্যা এখান থেকে দুইটা সংখ্যা পাইছো তার মানে মোট চারটি বিন্দুতে একশোকে ছেদ করবে উত্তরটা ছয়টা না আর আর তো ভুলেও না তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও খুব বেশি লেন্থি করবো না ভিডিওগুলো দুই তিনটা ম্যাথ করে থাকবে তোমরা যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি আমাকে জানাতে পারো সেটাও আর লাইক করতে পারো আর বন্ধুর সাথে শেয়ার করতে পারো সেই পর্যন্ত সবাই ভালোভাবে পড়ো অলরেডি আজকে মেডিকেল দিয়ে দিছে তোমরা যাদের মনে করো ওই রকম ভালো রেজাল্ট আসেনি ওই রকম কষ্ট পেও না কারণ হচ্ছে দেখলাম অনেকের থেকে শুনলাম যে কাট অফ মার্কস নাকি অনেক কম মানে অনেক বেশি আসছে বাট আমার আসলে ওই রকম আইডিয়া নাই বাট আমি জাস্ট বলবো যে এখন যদি তুমি ডিপ্রেসড হয়ে বা মন খারাপ হয়ে বসে থাকো সেক্ষেত্রে ওটা কোনো দিক থেকে তোমার জন্য একটা ভালো সলিউশন না তুমি যদি ওখান থেকে একদিনও নষ্ট করো সেক্ষেত্রেও সেটা একটা খুব ভালো রেজাল্ট দিবে না যদি পারো যে তোমার এই খুব রাগ ডিপ্রেশন যাই বলো এটাকে শক্তিতে পরিণত করার জন্য যেভাবে প্রিপারেশান নিতে পারো ওইটা ন বাট তুমি যদি এখন একদিনও মন খারাপ করে বসে থাকো বাট সেই ক্ষেত্রে সেটা তোমার জন্য একটা বিরাট বড় লস ছাড়া আর কিছুই না সেই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আবারও স্টে টুন টু মাই চ্যানেল আর আশা করি সামনের ভিডিওগুলোতে দেখা হবে ধন্যবাদ সকলকে